এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার, এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা। তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে, এটা এমন কোন না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না। কি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা। যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে। তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে, তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই। হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের, আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই? আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে আলোচনা এবং পর্যালোচনা। একটি দল তাদের স্পষ্ট দাবি, বাংলাদেশের বর্তমান যে জাতীয় সঙ্গীত রয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি পরিবর্তন করতে হবে। কারণ যেই গানের মধ্যে বাংলাদেশ শব্দটি উল্লেখ নেই সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? তার চাইতে সবচেয়ে বড় কথা হলো, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল 1905 সালে, যে সময় বাংলাদেশ তো দূরের কথা, ভারত স্বাধীন হয়নি, তাহলে সেটা আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আমরা একটি জরিপ চালাবো যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে কারা এবং বিপক্ষে কারা। যদি আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে থাকেন অবশ্যই কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, অথবা আপনি শুধু লিখবেন ইয়েস। আর আপনি যদি চান জাতীয় সঙ্গীত পরিবর্তন না হোক তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন নো। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস সাহেব একটি বক্তব্য দিয়েছেন। তিনি সে বক্তব্যের মধ্যে কী জানিয়েছেন আমরা আজকের এই ভিডিওতে তার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরব। সেই সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে ডক্টর এনাতুল আব্বাসী সাহেব এবং আবদুল্লাহিল আমান আল আজমি সাহেব একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। তাদের সেই বক্তব্যগুলো আমরা অতি সঙ্গে একটু শুনে আসি। আপনারা যে জাতীয় সঙ্গীত লিখেছেন সেই জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলবে না। আমি প্রতিটা মুসলমানকে বলতে চাই, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে। দেশের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না। কারণ এটা তাদের ধর্মীয় একটা গান, এই ধর্মীয় একটা কবিতা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে নিতে পারি না। এটা প্রমাণ করতে হবে যে রবীন্দ্রনাথ এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য লিখেছিলেন। গান লেখা হয়েছে 1905 সালে, আর জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হচ্ছে 1971 সালে। এই গান এসে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল। এসব ষড়যন্ত্র চলবে না বাংলাদেশে। বাংলাদেশে যদি সুযোগ আসে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। আর যতদিন পরিবর্তন না হচ্ছে, মুসলমানদের কাছে অনুরোধ থাকলো এই জাতীয় সঙ্গীত কেউ গাবেন না। অতএব এই মাদ্রাসাকে কিন্তু তারা প্রতিটা টেলিভিশন পত্রিকা নিউজ করেছে, জাতীয় সঙ্গীতের আদলে মাদ্রাসায় অন্য গান গাওয়া হয়েছে, মাদ্রাসা বন্ধ। এটা নিয়ে খুব কাজ করা হলো। যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? বাংলাদেশে এখন দুইটা গ্রুপ, একটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত আওয়ামী সাংবাদিক লীগ, আরেকটা হচ্ছে বাংলাদেশের সাংবাদিক। এই দুই গ্রুপের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশে যত ইউটিউবার আছে সবাই সাংবাদিক, কারণ যারা সংবাদ নিয়ে কাজ করে তারাই তো সাংবাদিক, তাই না? ইউটিউবাররা এখন সাংবাদিকতার দায়িত্ব পালন করছে। যেই সংবাদ এই গণমাধ্যমে আসার কথা ছিল সেটা এখন ইউটিউবে আসছে। অতএব ইউটিউবের সাংবাদিকরাই হচ্ছে আসল সাংবাদিক। বরং বাংলাদেশে যারা সাংবাদিক পরিচয় দেয়, যারা গণমাধ্যম পরিচালনা করছেন, তারা আজকে ইউটিউবের এই মুক্ত সাংবাদিকতাকে বন্ধ করার জন্য একের পর এক নিউজ করে যাচ্ছে। তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে, তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই। ঠিকটা বুঝে কর নাই। তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে, ওই বেটা ছিল পৌত্তলিক, তো সে তো লিখতেই পারে, মোশরেকের কাজ যা তাই করছে। আমরা এটা সংশোধন করলাম না কেন?
বাতাস যার, আকাশ যার, যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই? কথা বলেন তো। ঘুরে ফিরে প্রকৃতি পূজারীও আছে, এখন মূর্তি পূজারীও আছে, আছে না? 3রা সেপ্টেম্বর 2024 সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং দেশের নাম পরিবর্তন নিয়ে পক্ষ বিপক্ষে আলোচনা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। আজকে আমার আলোচনার বিষয়টা হলো জাতীয় সঙ্গীত, দেশের নাম, পতাকা, রাজধানী এবং মানচিত্র পরিবর্তন করা যায় কিনা। প্রথমে একটা কথা বলি, একটা দেশে দীর্ঘদিন একটা জাতীয় সঙ্গীত আছে, পরবর্তীকালে যদি জনগণ মনে করে অবস্থার কারণে বাংলাদেশের যে সংস্কৃতি বা বিশ্বের যে কোনো দেশের তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে। এটা এমন কোনো না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়। আবার যদি আমরা মনে করি বাংলাদেশের নাম কি পরিবর্তন করা যায়, যদি প্রয়োজন হয়, যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে একটা দেশের নাম পরিবর্তন করা যায়। আমাদের যে শ্রীলঙ্কা, এটা নাম ছিল একসময় সিলন, সিলন নামে ব্রিটিশ আমলে কাগজপত্র ছিল, এখন আর সিলন আপনি লিখলে কোনো কাজ হবে না, আপনাকে লিখতে হবে শ্রীলঙ্কা। আসেন আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভার্মা, ভার্মা বর্তমান নাম হলো মায়ানমার, কিন্তু একটা সময় এই দেশের নাম ছিল ভার্মা। এরকম আপনি অসংখ্য দেশ পাবেন, খুঁজলে অনেক পাবেন। এবার আসেন আপনি পতাকা, হ্যাঁ একটা দেশের পতাকা পরিবর্তন হতে পারে অবস্থার প্রেক্ষিতে, বিশ্বের বহু দেশে পতাকার রং পরিবর্তন করা হয়েছে। এখন আমরা যদি বলি যে না 71 সালে যেটা আছে এটাই রাখতে হবে, এটাও ভাই কথা না, যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে বাংলাদেশের পতাকার রং পরিবর্তন হতে পারে। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, 1905-এর বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত, আমাদের কি আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশে থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের অন্ধ অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী, আমি জোর দাবি জানাচ্ছি। নতুন আমাদের জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। প্রিয় দর্শক, ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব এবং আব্দুল্লাহিল আমান আল আজমি সাহেবের কথা শুনে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের বর্তমান যে জাতীয় সঙ্গীত রয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সঙ্গীতটি পরিবর্তন করার দরকার আছে কি না অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস সাহেব কি বলেছেন শুনুন, আমরা অতি সঙ্গে তার সেই কথাগুলো একটু শুনে আসি। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য, নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার, এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে, কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। প্রিয়দর্শক, বাংলাদেশের বর্তমান যে জাতীয় সঙ্গীত রয়েছে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝতে পারি, আমার দৃষ্টিতে আমি মনে করি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যদি কোনো জাতীয় সঙ্গীত তৈরি করা যায় সেটা অ্যাড করা হোক, অথবা কবি মুহিব খানের একটি জাতীয় সঙ্গীত রয়েছে সেটাও যুক্ত করা যায়। প্রিয়দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তী কর্মীতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনার ভালোবাসার মানুষ অথবা যে কোনো স্পেশাল দিন উপলক্ষে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো এটি হবে সেরা একটি ইসলামিক গিফট প্যাকেজ। তাই অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন।